নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার পল্লব কর্মকার, হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমরা সবাই জানি যে কিছু রোগ আছে যেগুলোর মধ্যে আমরা র‍্যাশ দেখতে পাই, র‍্যাশ। তাহলে কোন কোন রোগে আমরা র‍্যাশ দেখতে পাই, র‍্যাশটা কীরকম, ঠিক রোগের ভোগান্তির কোন কতদিনের মাথায় র‍্যাশটা বেরোয়, এটা আমাদের প্রত্যেকের জানা দরকার। তো আজকে ভিডিওটা এই নিয়েই যে কোন কোন রোগে র‍্যাশ দেখতে পাই, র‍্যাশটা কীরকম হয়, রোগের কতদিনের মাথায় র‍্যাশটা বুঝতে র‍্যাশটা দেখতে পাওয়া যাবে, এবং আপনি র‍্যাশ দেখে বা একটা রোগ হলে কী করে বুঝতে পারেন যে কোন দিনে গিয়ে র‍্যাশ বেরোয়। তো এই নিয়ে আজকের ভিডিও, যদি আপনি জানতে চান ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি সম্পূর্ণ বুঝতে পারবেন। আর বিষয়ে যাওয়ার আগে বলবো যে এখনও পর্যন্ত আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করুন, যাতে এইরকম ইনফরমেটিভ ভিডিও আমি যখনই আপলোড করবো আপনি নোটিফিকেশান পাবেন। আসবো আজকের বিষয়, যে বিভিন্ন রোগের র‍্যাশ নিয়ে বলবো। আমরা জানি বিভিন্ন রোগে, যেমন মিজিলসে একরকমের র‍্যাশ হয়, ডেঙ্গুতে একরকমের র‍্যাশ হয়, টাইফয়েডে একরকমের র‍্যাশ হয়, টাইফাসে একরকমের র‍্যাশ হয়, পক্সে একরকমের র‍্যাশ হয়। তো এইরকম বিভিন্ন র‍্যাশ কীরকম দেখতে হয় এবং সেগুলো দিনে কোন সময় ওঠে, এইটা জানতে গেলে আমাদের প্রথমে একটা লাইন মুখস্থ রাখতে হবে। আমরা ডাক্তারি জীবনে প্রথমে আমাদের এক স্যার শিখিয়েছিলেন যে এই লাইনটা মুখস্থ রাখবে, মুখস্থ রাখলে তাহলে দেখবে তোমার আলাদা করে মনে রাখতে হবে না কোন ডেতে গিয়ে র‍্যাশ বেরোয়। সেই লাইনটা হচ্ছে, সেটা আপনারাও মুখস্থ রাখুন, লাইনটা হচ্ছে, ভেরি সিক পার্সন মাস্ট টেক ডেইলি এক্সারসাইজ, অথবা ভেরি সিক পার্সন মাস্ট টেক ডবল এগ। এই প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম যে লেটারটা আছে সেই লেটার দিয়ে রোগগুলো আসবে। যেমন ভেরি, ভেরিতে ভেরি সিক পার্সন, মানে ভেরি, ভেরি হচ্ছে ভ্যারিসেলা। তাহলে আমরা জানি ভ্যারিসেলার আরেকটা নাম হচ্ছে চিকেন পক্স। তাহলে চিকেন পক্সের ক্ষেত্রে আমরা দেখব যে প্রথম দিনেই র‍্যাশ নিয়ে আসবে। একজন পেশেন্ট আমাদের কাছে যখন আসবে যে ডাক্তারবাবু জ্বর হয়েছে, জ্বরের সাথে দেখুন তো র‍্যাশ হয়েছে, এই কানের পেছনে হয়েছে, মুখের ভেতরে হয়েছে, র‍্যাশ বেরোচ্ছে, তাহলে ভ্যারিসেলার ক্ষেত্রে বা চিকেন পক্সের ক্ষেত্রে প্রথম দিন থেকেই র‍্যাশ দেখতে পাওয়া যায়, তার সাথে জ্বর থাকে, গা হাত পা ব্যথা থাকে, ম্যালেজ থাকে দেখতে পাওয়া যায়। এবং র‍্যাশগুলো হয় কীরকম, ব্লিস্টার টাইপ, ব্লিস্টার মানে জলযুক্ত ফোসকার মতো, বেশিরভাগ দেখতে পাওয়া যায় কানের পিছনে, মুখের ভিতরে প্রথম দেখতে পাওয়া যায় এবং সারা গায়ে সেটা ভরে যেতে পারে। তাহলে ভ্যারিসেলার ক্ষেত্রে প্রথম দিনে আমরা র‍্যাশ নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসবে। সিক, সিক হচ্ছে সেকেন্ড ওয়ার্ড, সিক এস, এস ফর তাহলে স্কারলেট ফিভার। যদি স্কারলেট ফিভার আমাদের এখন প্রায় নেই বললেই চলে, রেয়ার। এই স্কারলেট ফিভারের ক্ষেত্রে সেকেন্ড ডে থেকে র‍্যাশ দেখতে পাওয়া যায় পেশেন্টের গায়ে, সেকেন্ড ডে থেকে র‍্যাশ দেখতে পাওয়া যায় স্কারলেট ফিভার। যেহেতু স্কারলেট ফিভার আমাদের ক্ষেত্রে এখন রেয়ার, সেই জন্য স্কারলেট ফিভার নিয়ে আর বিশেষ কিছু বলছি না। নাম্বার থ্রি, ভেরি সিক পার্সন, পার্সনের পি, পি থেকে হচ্ছে পক্স, পক্স মানে দিস ইজ নট চিকেন পক্স, দিস ইজ স্মল পক্স। এই স্মল পক্সও আমাদের এখন বিলুপ্ত হয়ে গেছে। বিলুপ্ত হওয়ার কারণটা কি, আমাদের হচ্ছে ভ্যাকসিন, এই ভ্যাকসিনেশন নিতে নিতে স্মল পক্স এখন নেই বললেই চলে। এই স্মল পক্স কিন্তু খুব মারাত্মক ছিল আমাদের ছোটোবেলায়, বা তারও আগে দেখা যেত যে স্মল পক্সের প্রাদুর্ভাব তখন ছিল, এবং তখন দেখতাম যে অনেকের চোখ নষ্ট হয়ে গেছে, অনেকের বিভিন্ন অর্গান নষ্ট হয়ে গেছে স্মল পক্স, কী জন্য হয়েছে স্মল পক্সে, বা অনেকের মুখের মধ্যে দেখবেন বড় 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 গর্ত গর্ত হয়ে রয়েছে মুখের মধ্যে, সেগুলো স্মল পক্সের দাগ, তার স্মল পক্স হয়েছিল। তার স্মল পক্স থার্ড ডেতে গিয়ে, ভেরি সিক পার্সন, পার্সনের পি, পক্স স্মল পক্স, তাহলে স্মল পক্সের র‍্যাশগুলো থার্ড ডেতে গিয়ে বেরোয়, যেটা এখন কিন্তু বিলুপ্ত হয়ে গেছে, এখন নেই। মাস্ট, মাস্টের এম, এম ফর মিজিলস, তাহলে আমরা জানবো মিজিলস, মিজিলস কমন ডিজিজ, প্রায় প্রত্যেক বছরের প্রাদুর্ভাব দেখতে পাওয়া যায়। এই মিজিলসের ক্ষেত্রে কিন্তু ফোর্থ ডেতে গিয়ে র‍্যাশ বেরোয়, মিজিলসের ক্ষেত্রে ফোর্থ ডে, ফোর্থ ডেতে গিয়ে র‍্যাশটা কীরকম হয়, এই র‍্যাশগুলো ঘামাচির মতো লালচে, রেডিস এবং ঘামাচির মতো, প্রিকলি হিট, র‍্যাশ লাইক প্রিকলি হিট হয়। তাহলে এর লক্ষণগুলো সাধারণত কী থাকে, লক্ষণগুলো একটু একটু বলে দিচ্ছি, লক্ষণগুলো সাধারণত কী থাকে, মিজিলসের ক্ষেত্রে দেখবেন একজন পেশেন্ট
কোরাইজা, নাক দিয়ে জল পড়ছে, চোখ দিয়ে জল পড়ছে, কনজাংটিভাইটিস হচ্ছে, চোখটা লাল হয়ে গেছে, কড়কড় করছে, চোখ দিয়ে জল পড়েই যাচ্ছে, নাক দিয়ে জল পড়ে যাচ্ছে, তার সঙ্গে টেম্পারেচার প্রথম দিন থেকে, এটা একদিন থেকে দুদিন থাকবে, থার্ড ডেনের মাথায় গিয়ে টেম্পারেচারটা কিছুটা রেমিশন হবে, জ্বরটা কিছুটা কমবে, ফোর্থ ডেতে গিয়ে জ্বরটা আবার উঠবে এবং তার সঙ্গে র্যাশ থাকবে, র্যাশটা হবে অ্যাজ লাইক প্রিকলি হিট। তাহলে মিজলসের ক্ষেত্রে ফোর্থ ডেতে গিয়ে র্যাশ বেরোবে, তার সঙ্গে জ্বর থাকবে, গা পা ব্যথা, ম্যালেজ এগুলো থাকবে। নাম্বার ফাইভ, তাহলে ভেরি সিক পার্সন মাস্ট হয়ে গেল টেক, টেকের টি, টি হচ্ছে টাইফাস ফিভার। এই টাইফাস ফিভারও কিন্তু এখন নেই বললেই চলে, খুব কম। এই টাইফাস ফিভারের ক্ষেত্রে কিন্তু ফিফথ ডেতে গিয়ে র্যাশ বেরোয়। টাইফাস ফিভারের লক্ষণগুলো ওই একই রকম, ম্যালেজ, গা পা ব্যথা এই থাকবে। টাইফাস ফিভারের ক্ষেত্রে কিন্তু ফিফথ ডেতে গিয়ে র্যাশ বেরোয়। নাম্বার সিক্স মাস্ট টেক হয়ে গেল ডবল বা ডেইলি, ডেইলির ডি বা ডবলের ডি, ডিতে হচ্ছে ডেঙ্গু। ডেঙ্গু আমরা জানি এখন বর্ষাকাল চলছে, ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেক বেশি, কলকাতার মধ্যে মনে হয় দুজন মারাও গেছে ডেঙ্গুতে। তা ডেঙ্গুর ক্ষেত্রে কিন্তু সিক্স ডেতে গিয়ে র্যাশ বেরোয়, সিক্স ডেতে। একজন পেশেন্ট ডেঙ্গু আক্রান্ত হলে, আক্রান্ত হওয়ার এক দুই তিন চার পাঁচ ছয়তম দিনে গিয়ে তার গায়ে র্যাশ বেরোতে পারে। তাহলে ডেঙ্গুর লক্ষণ কী আছে? ডেঙ্গুর লক্ষণ হচ্ছে বোন ব্রেকিং পেইন, হাড় ভাঙার মতো প্রচণ্ড গা পা ব্যথা, প্রচুর মনে হচ্ছে যেন অ্যাজ লাইক বোন ব্রেক, বোন ব্রেকিং পেইন থাকবে, তার সঙ্গে ম্যালেজ, গা পা ব্যথা, জ্বর 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 সব থেকে বেশি থাকবে বোন ব্রেকিং পেইন, তার সঙ্গে বমি বমি ভাব এগুলো থাকবে। এবং সিক্স ডেতে গিয়ে আমরা শরীরের মধ্যে র্যাশ বা ইরাপশান দেখতে পারবো। তাহলে ডেঙ্গুর ক্ষেত্রে ইরাপশানটা বেরোবে সিক্স ডে। আর নাম্বার সেভেন্থ আর লাস্ট হচ্ছে এক্সারসাইজের ই, ই হচ্ছে এন্টেরিক ফিভার। তা বন্ধুরা আপনারা সবাই জানেন হোয়াট ইজ এন্টেরিক ফিভার। এন্টেরিক ফিভারের একটা নাম হচ্ছে টাইফয়েড। টাইফয়েডের ক্ষেত্রে র্যাশ বেড়ায় সেভেন ডেতে গিয়ে। একজন পেশেন্ট টাইফয়েড আক্রান্ত হলে সাত দিন ভোগার পরেই সপ্তম দিনে গিয়ে তার গায়ে র্যাশ বেড়াবে। তাহলে টাইফয়েড ফিভারের সাধারণ লক্ষণগুলো কী কী? টাইফয়েডের ফিভারের ক্ষেত্রেও গা হাত পা জ্বর থাকবে, গা হাত পা ব্যথা থাকবে, হেডেক থাকবে, প্রচণ্ড মাথার যন্ত্রণা থাকবে, স্টমাক পেইন থাকবে। যেহেতু টাইফয়েড ফিভার হচ্ছে সাধারণত আমরা জানি এর কজ হচ্ছে নোংরা জল, নোংরা খাবার থেকে টাইফয়েড ফিভার হয়ে থাকে, সেই জন্য স্টমাক পেইন থাকে। আর ফার্স্ট উইক কনস্টিপেশন ফলোড বাই সেকেন্ড উইক ডায়রিয়া। প্রথম সপ্তাহে কনস্টিপেশন থাকবে, সেকেন্ড সপ্তাহে উইকে গিয়ে ডায়রিয়া হবে। এবং টাইফয়েডের টেম্পারেচার আমরা ল্যাডার লাইক টেম্পারেচার আমরা সবাই জানি, আমি আরেকবার বলছি ল্যাডার লাইক টেম্পারেচার, সিঁড়ি সিঁড়ি যেমন ওঠে প্রত্যেক দিন ধাপে 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 করে টেম্পারেচার বাড়বে। তাহলে টাইফয়েডের ক্ষেত্রে ল্যাডার লাইক টেম্পারেচার আমরা পাবো এবং তার সঙ্গে একটা হেডেক পাবো, প্রচণ্ড হেডেক, কনস্টিপেশন ফার্স্ট উইক, সেকেন্ড উইকে ফলোড বাই ডায়রিয়া। এবং এই টাইফয়েডের ক্ষেত্রে কিন্তু সেভেন ডে, সপ্তম দিন থেকে একজন পেশেন্ট টাইফয়েড আক্রান্ত হওয়ার সপ্তমতম দিন থেকে গিয়ে তার গায়ে র্যাশ বেড়াবে। তাহলে এই ছিল লাইনটা, এই লাইনটা যদি আপনি মনে থাকেন, ভেরি সিক পার্সন মাস্ট টেক ডেইলি এক্সারসাইজ, এর প্রত্যেক কথা ওয়ার্ডের যে প্রথম লেটারটা আছে, লেটারগুলো দিয়ে যে যে রোগগুলো আসছে তার মধ্যে প্রথম আবার একবার বলে দিই, ভেরি হচ্ছে ভ্যারিসেলা বা চিকেন পক্স, সিক হচ্ছে স্কারলেট ফিভার যেটা এখন নেই বললেই চলে, নাম্বার থ্রি হচ্ছে ভেরি সিক পার্সন, পার্সনের পক্স, পক্স মানে দিস ইজ স্মল পক্স যেটা এখন নেই বললে চলে, মাস্ট, মাস্ট হচ্ছে মিজিলস হুইচ ইজ কমন যেটা প্রত্যেক বছরই দেখতে পাওয়া যায়, মাস্ট টেক, টেক হচ্ছে টাইফাস ফিভার, মাস্ট টেক ডেইলি, ডেইলি হচ্ছে ডি হচ্ছে ডেঙ্গু, ডেঙ্গু আর আর এক্সারসাইজ হচ্ছে ই, ই হচ্ছে এন্টেরিক ফিভার টাইফয়েড। মানে এইসব রোগের ক্ষেত্রে আমরা ওই ওই দিনে প্রথম দিনে চিকেন পক্সের ক্ষেত্রে প্রথম দিন, নাম্বার দু নম্বর দিনে হচ্ছে ভ্যারিসেলা ভেরি সিক হচ্ছে স্কারলেট ফিভার, নাম্বার থ্রি হচ্ছে পার্সন, পার্সন হচ্ছে স্মল পক্স, নাম্বার ফোর হচ্ছে ভেরি সিক পার্সন, মাস্ট হচ্ছে মিজিলস, মিজিলস হচ্ছে চতুর্থ দিনে, মাস্ট টেক, টেক হচ্ছে টাইফাস ফিভার, টাইফাস ফিফথ ডেতে, ডেইলি, ডেইলি ডি হচ্ছে ডেঙ্গু, ডেঙ্গু হচ্ছে সিক্স ডেতে, এবং এন্টেরিক ফিভার বা টাইফয়েড এটা হচ্ছে সেভেন ডেতে গিয়ে র্যাশ বেরোয়। তাহলে এই ছিল আজকের ভিডিও, আমরা যদি এটা জানি তাহলে কিন্তু আমরা এই লাইনটা মনে রাখলে আমরা আলাদা করে মনে রাখতে হবে না কোন রোগের ক্ষেত্রে কোন দিনে গিয়ে আমরা র্যাশ দেখতে পারবো এবং র্যাশটা কীরকম হবে, এটা মনে রাখ, এই লাইনটা মনে রাখলেই হবে। তা এই ছিল আজকের ভিডিও, তা এটা যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং অন্যান্যদের জানার জন্য ভিডিওটা শেয়ার করতে পারেন, আর এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইবার না হন অবশ্যই সাবস্ক্রাইব করে
সঙ্গে থাকুন, যাতে এইরকম ইনফরমেটিভ ভিডিও আমি যখনই আপলোড করবো আপনি নোটিফিকেশান পাবেন। নমস্কার।